দুটি বড় ওষুধ কোম্পানি মার্ক এবং জিএসকে তারা হচ্ছে মালিক, তাদের হয়ে বিল গেটস তারা ওই ভলেন্টিয়ার হিসেবে ধরে তারা এই ট্রায়ালটি চালাচ্ছিল প্যাপিলোমা ভাইরাসের অন্ত্রে। কলকাতার একটা বড় আপনারা হয়তো আজকে উঠবেন শুনে, টিএমসি টাটা মেমোরিয়াল ক্যান্সার আমাদের সেক্টর ফাইভে নতুন খুলেছে তাদের, ইট ইজ এ হাব ফর ক্লিনিক্যাল ট্রায়াল। আপনারা তাদের গিয়ে সাইটে গিয়ে দেখুন তার সত্যি সত্যি তারা কী করছে, ওটা বানানোই হয়েছে শুধু ক্লিনিক্যাল ট্রায়াল করবার জন্য, খোলাখুলিভাবে তাদের লেখাই হয়েছে। কিন্তু আপনারা ভাবেন যে ওটা একটি ক্যান্সার হাসপাতাল, তুমি চিকিৎসার জন্য যাবে, কিন্তু পুরোটাই হ্যাঁ ক্যান্সার রোগের জন্য অনেক রকমের ওষুধের পরীক্ষা হচ্ছে সেটাও ওখানে করা হবে, কিন্তু তারা খোলাখুলি লিখেছে, আপনারা যদি পড়ে দেখতে পারেন তার ওয়েবসাইট থেকেই আপনি কথাগুলো লিখেছি, হ্যাঁ আমার কথা নয়। তো সরাসরি তারা বলছে কমিটেড টু আরএনডি ইন অল অ্যাসপেক্ট অফ ক্যান্সার অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, আবার এইমস ডেভেলপ সরি এফোর্ট ফর ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ। এই ট্রান্সলেশনাল রিসার্চটা হচ্ছে যে ওই বিজ্ঞান গবেষণা থেকে ওই ওষুধ হয়ে আসবার মাঝের ধাপগুলো, আরও এরা অনেকগুলো কিছু কিছু মানে বিশেষ পারমিশন নিয়ে তারা ফেজ ওয়ানের আগেই কোনো কোনো ওষুধ তারা সরাসরি রুগীদের উপর দেখতে চাইছে, এটা হচ্ছে ট্রান্সলেশনাল রিসার্চ, এরকম একটা উইন্ডো দিয়েছে। তো দে উইল কভার ফেজ যে টু অ্যান্ড ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল তারা বলেইছে সেখানে, আর এন ডি অ্যাক্টিভিটি তারা করছে ডিউক ইউনিভার্সিটি আমেরিকা, আপনারা ডিউক ইউনিভার্সিটি আমেরিকা নর্থ ক্যারোলিনার নাম শুনে আপনারা মনে করবেন খুব ভালো কথা নিশ্চয়ই, সেটা আমি দেখাবো ডিউক ইউনিভার্সিটি কবিতা চেহারাটা কী সত্যি তার কোলাপোরেশনে করছে। দে উইল ফলো গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস, জিসিপি আপনারা ভাববেন এটা রোগীদের জন্য তা নয়, ওই গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস সার্টিফিকেট না থাকলে তারা ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে পারে না, ওইটার জন্য এটা জরুরি, এটা রোগীদের জরুরি নয়, এটা হচ্ছে মূল কথা। ওই ইনস্টিটিউশন ওরা বলেছেন আমাদের আইআরবি আছে, এই বোর্ড আছে, এই সমস্ত ওইগুলো তো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যই করতে হয়েছে, কেন না ডাক্তারখানাটাই টিএমসিটা এখানে, টিএমসি বোম্বে কিন্তু ডিফারেন্ট, ওটা কিন্তু গভর্নমেন্টের সঙ্গে তারা কোলাবোরেশনে করা একটা সত্যিকারের হসপিটাল, কিন্তু টিএমসি কলকাতা ফুললি টাটা ওন, এখানে গভর্নমেন্টের কাছ থেকে তারা এক টাকাও নেয়নি, কমপ্লিটলি প্রাইভেট এবং এটা কমপ্লিটলি ডেডিকেটেড টু ক্লিনিক্যাল ট্রায়াল, এটা হচ্ছে কথা। ডিউক ইউনিভার্সিটি দেখাবো, ডিসেপশন অ্যাট ডিউক ফ্রড ইন ক্যান্সার কেয়ার, আমেরিকায় সিবিএস বলে ওখানে তিনটে বড় বড় টেলিভিশন চ্যানেল আছে, একটা হচ্ছে ওই সেন্ট্রাল ব্রডকাস্টিং সিস্টেম এবিসি আর এনবিসি তিনটে, তার মধ্যে সিবিএস এর খুব জনপ্রিয় এক নম্বর একটা প্রোগ্রাম আছে 60 মিনিট বলে, সেটা প্রায় আমেরিকায় সবাই ওই 60 মিনিটটা দেখে, সেই প্রোগ্রামে এক ঘন্টা একটা এই ডিসেপশন ইন ডিউক দেখানো হয়। অনিল পাত্রি আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে আসে, একজন ভারতীয় তিনি ওই এইমসে তিনি প্রথম না ভেলোরে তিনি এমডি করেন, তারপর ওখানে যান গবেষণার জন্য, তারপর তিনি এখানে ইনভলভ ছিলেন, তিনি নিজেকে রোড স্কলার বলে দাবি করতেন এবং তিনি প্রায় 24টি পেপার করেন, প্রত্যেকটা রিট্রাক্ট করতে হচ্ছে বানিয়ে তথ্য দিতেন, কিন্তু তাকে হঠাৎ করে বিশালভাবে ডিউক বলে যে আমরা জিনোমিক বুঝে পার্সোনালাইজ মানে ক্যান্সার রোগীরা প্রত্যেকে আলাদা আলাদা, আমরা একেবারে ল্যাবরেটরিতে তাকে দেখে তার জন্য উপযুক্ত ক্যান্সারের ওষুধটা আমরা বেছে দেবো, ওই টেকনিক আমরা টেকনোলজি আয়ত্ত করে ফেলেছি, এইটা বলতো ডিউ। তারপর দেখা গেল 2005 ডিউক ইউনিভার্সিটি অ্যানাউন্স ইট হ্যাজ ফাউন্ড হোলি গ্রেল অফ ক্যান্সার রিসার্চ, বলছে ক্যান্সার চিকিৎসার ধরনটাই আমরা পাল্টে দেবো, কেননা আমরা একেবারে রোগী বুঝে আমরা একদম বৈজ্ঞানিকভাবে ওষুধটা দেবো। দে ডিসকভার হাউ টু ম্যাচ এ পেশেন্ট ট্রিটমেন্ট টু বেস্ট কেমোথেরাপি ড্রাগ, 2010-এ বললো আমরা প্রথম ধরা পড়লো যে এটা কমপ্লিটলি ফেলিও, কারণ ওখানে তো পুরোটা থামা চাপা দিতে পারেনি, কাজেই উপরে নিয়ে যখন দেখা গেল তখন কোনো কিছু কাজ করছে না, তারপর দেখা গেলো পুরোটাই ভুয়ো, মানে সে যে গবেষণাপত্রগুলো প্রকাশ করতো সেগুলো চাল এভরিথিং, কিন্তু সে ডিউক ইউনিভার্সিটি একজন অত্যন্ত বড় লব্ধপ্রতিষ্ঠ বিজ্ঞানী এবং আমাদেরই মানে শ্রদ্ধেয় জোন এভিন, তার সঙ্গে সে কাজ করতো তার আন্ডারে, কাজে তার বিশাল প্রোটেকশন ছিল, সে যে পুরোটা ওই অনিল পাত্রির ওপর এখন পুরোটাই দোষ চাপানো হচ্ছে, কিন্তু সে যে একেবারে সেই করেছে আর অন্যরা তো জানতো না সেটা বা নয়, যদিও এই কেলেঙ্কারি ধরা পড়ার সঙ্গে সঙ্গে জনমিন হাত দিয়ে বললেন না ও যে সব করেছে কান্তবৃত্তি আমি কি করে জানবো এটা ওর দোষ,
এবং গিল হাতিয়ে ফেলল ডিসকভারি ওয়াজ নট জাস্ট এ ফেলিওর ইট এন্ডেড আপ বিইং ওয়ান অফ দ্য বিগেস্ট মেডিকেল রিসার্চ ফ্রড এভার আমেরিকা বলেছে সেটাকে ওয়ান দ্য ডিসিভ ডাইং পেশেন্ট বেস্ট মেডিকেল জার্নালস এন্ড এ গ্রেট ইউনিভার্সিটি মানে ল্যান্ডসেট নেচার মেডিসিন সেল বড় বড় জার্নাল এসে পেপার করেছে হ্যাঁ আমরা বলি এস জার্নাল এবং ওই জার্নালে একটি পেপার করতে পারলে আমাদের দেশে একজন মনে করেন ইংলিশ একটা ভাট টাকা পেয়ে যাবেন একটা বিশাল নিজেকে মনে করেন কিন্তু সেই সমস্ত জার্নালে সে তার পেপার পাবলিশ করেছিল এবং এদের পুরোটাই ধাপ্পা কাজে এই টিউব ইউনিভার্সিটির সঙ্গে এখন যেটা আমি বলছিলাম যে আর কোন ডিউক ইউনিভার্সিটির বড় একটা ইনকাম ছিল ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে আমেরিকার কেউ এখন ডিউক ইউনিভার্সিটির সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল করবে না কারণ সবার দরজা বন্ধ হয়ে গেছে এখন ডিউক ইউনিভার্সিটি হচ্ছে পার্টনার আমাদের টিএমসি টাটা এটা হচ্ছে সোজা কথা সিআরও যে কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন আমরা বলি ব্যাঙের ছাতার মতো এদেশে গজিয়ে উঠেছে এবং বিভিন্ন ধাপে এরা নিজেদের দায়িত্বটা নানান রকম ভাবে আমাদের কাছে ছোটে অপশনিং রেসপন্সিবিলিটি এটাই হচ্ছে কথা এবং কখনো কখনো একেবারে নির্লজ্জভাবে এরকম ওই অনিলপতির মতো তাদের নিয়ে কখনো কখনো দেশটাকেই গোটা ব্যবহার করা হচ্ছে এটাই হচ্ছে মূল কথা কাজেই এইটা হচ্ছে আমাদের ইভিল অ্যাক্সেস একটা তৈরি হচ্ছে যে 2011 থেকে ইসিডি এসসিও এরা যে তৈরি হয় এবং শেষ অব্দি এরাও মনে চলে বসতে বাধ্য হচ্ছে যে একটা অ্যাক্সিস কেমিক্যাল লিমিটেড প্রথম এরা এদের এরা রিক্রুটেড ইলিটারেট ওমেন ফর ট্রায়াল উইদাউট প্রপার কনসেন্ট এদের প্রথম সিটি যে কেলেঙ্কার করে বার হতে লাগলো ইন্দোর থেকে ওই ভোপাল থেকে তখন এরা প্রথম ওই অ্যাক্সেস কেমিক্যালকে ক্লিনিক্যালকে তাদের প্রথম একটা অ্যাকশন নিল ভারতে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের বিরুদ্ধে প্রথম অ্যাকশন ডিসিজিআই ড্রাগ কন্ট্রোল জেনারেল তিনি অর্ডার করলেন একটা ইনভেস্টিগেশন এবং 10টা সিআরও অন্ধ্রপ্রদেশেই বাতিল হলো কারণ দেখেন ছিল অন্ধ্রপ্রদেশ হচ্ছে একটা বড় কিন্তু শুধু অন্ধ্র নয় সব যে এইটা একটা সামান্য তালিকা দিয়েছি কোম্পানিগুলোর যারা অপারেট করছে এবং গোটা ভারত জুড়ে আরও কোম্পানি আছে এর মধ্যে তারপর ডক্টর রেড্ডিজ ল্যাব এলিলি সবাই আছে এর মধ্যে ফাইজার হ্যাঁ এবং নানান রকম ছোটো বড় নতুন পুরনো বহু কোম্পানি এতে রয়েছে যাই হোক অনেকক্ষণ আমি সময় নিয়েছি শেষ করবো হোয়াট ইজ টু বি ড্যান অবশ্যই কয়েক ঘন্টা বলা যেত কারণ এত কেচ্ছা এত কেলেঙ্কারি রয়েছে কিন্তু যেটা শেষ কথা হচ্ছে যে আমাদের হেলথ এডুকেশন স্বাস্থ্য সম্পর্কে আমাদের ইনফর্ম হতে হবে আমাদের জ্ঞান আরও বাড়াতে হবে অমিতাভ সাহায় এখানে খুব ভালো কথা বলেছেন চিকিৎসকদের আমাদের আরও প্রশিক্ষিত করা দরকার এবং তারা যত মানুষের সাথে মানুষ ডাক্তার বাবু চিকিৎসা ব্যবস্থা তাকে প্রশ্ন করতে হবে তাদের উপর দেবতার মতো ভরসা করে বসে থাকলে চলবে না এই মানসিকতাটা ত্যাগ করতে হবে আমাদের জানতে হবে আবার শুধু তাদের পিটিয়ে দিলেই হবে না শুধু সমস্ত দরজা বন্ধ করে দিলেও হবে না আমাদের জেনে বুঝে ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এথিক্স মূল্যবোধের ব্যাপারটা অত্যন্ত জরুরি সেটা চিকিৎসক সেটা সর্বসাধারণ প্রত্যেকের সেই ব্যাপারে অগ্রণী হতে হবে সত্যিকারের কঠোর নীতি তৈরি করতে হবে পলিসি আইন তৈরি করতে হবে আমাদের নীতি এবং আইনের মধ্যে অনেক ফাঁকফোকর আছে যার জন্য আমরা এদেশে এসে সব থেকে দ্রুত ছাড়পত্র পেয়ে যাচ্ছিল ক্লিনিক্যাল ট্রায়ালে এগুলোকে সামলাতে হবে কিন্তু শুধু আইন করলেই হবে না অনেক ভালো ভালো আইন আছে যদি ইমপ্লিমেন্টেশন না হয় সেসব দিয়ে ইমপ্লিমেন্টেশন কারা করে আমাদের ইকুইপমেন্টস পাওয়ার সেই জন্য যত ছোটোভাবেই হোক আমরা এই যেখানে এসেছি আমরা যখন এই একেবারে যখন একটা স্তর থেকে এইরকমভাবে মানুষের ভিতর থেকে আমরা যখন কাজগুলো শুরু করি তখনই আমরা সেটাই শেষ পর্যন্ত পিপলস পাওয়ার তলা থেকে যেটা আসবে সেটাই কিন্তু রক্ষা কবচ ওপর থেকে আইন ওপর থেকে কিছু চিকিৎসক ওপর থেকে কিছু বিজ্ঞানী ওপর থেকে কিছু রাজনীতিবিদ তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না শেষ পর্যন্ত আপনার ফাইনাল গ্যারান্টি তলার থেকে এবং আপনারাই ইমপ্লিমেন্টেশন যাতে সব কাজগুলো হয় সেগুলো আমরা কী করতে পারি আমরা এই নীতিটা যাতে ঠিক ঠিক হয় আইনটা ঠিক কিনা বিজ্ঞানটা ঠিক কিনা এই কথাগুলো বলতে পারি আপনাদের কিছু ধরিয়ে দিতে পারি কিন্তু চাপটা গোটা সমাজকে এবং তলার দিক থেকে দিতে হবে এটাই শেষ কথা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন ধন্যবাদ জানাচ্ছি আমি
কৃষককে ধন্যবাদ জানাই যে এত ইনফরমেটিভ, ঠিক আছে, এত তথ্য সমৃদ্ধ এবং বক্তৃতাই করি সেটা দেওয়ার জন্য, এবং এত জরুরি বিষয়টা, এত জরুরি আমার খুবই আমি উপকৃত জানার জন্য। আমি মনে করি যে এই এই বক্তৃতাটা, এই বিষয়টা নানা জায়গাতে যতখানি সম্ভব হয় দেওয়া হচ্ছে। আমি দুটো তুলছি, পয়েন্ট তুলছি আর কি। একটা পয়েন্ট হচ্ছে যে ওই যেটা বলা হবে না, যেটা আমাদের জানতে হবে, তো জানতে যদি হয় এখন এখানে এই ব্যাপারটা আছে দেখছি যে যার উপরে পরীক্ষা হচ্ছে পেশেন্টটা, তার অধিকারগুলো আছে সেগুলো থেকে, কিন্তু রাইট টু ইনফরমেশন ইন জেনারেলটা নেই অন্তত দেখে। রাইট টু ইনফরমেশন ইন জেনারেল বলতে আমি এটা বলতে চাইছি যে কেন এটা থাকবে না যে এই ড্রাফটা ছাড়াও ফর টেস্ট, এই ড্রাফটা ফেজ ওয়ানে টেস্ট পর্যায়ে রয়েছে, এইটা ফেজ ওয়ান উত্তীর্ণ হল, ফেজ টুতে আছে, ফেজ থ্রিতে আছে, ফেজ ফোরে আছে। আজকাল খুব সাধারণভাবে এটা যদি নাও করা যায়, মানে যেহেতু ইন্টারনেটের একটা ফেসিলিটি এখন আছে, কাজে অ্যাটলিস্ট একটা বিশাল সেকশন অফ পিপল বিশ্বজুড়ে তার কাছে এটা যাওয়া খুব সহজ, যদি এটা লিগালি করা যায়, মানে যদি এটা নিয়মের মধ্যে আনা যায় যে হ্যাঁ প্রত্যেক গ্রাফ যখনই তাকে ছাড়া হবে সেটা কোন ফেজে আছে, এটা আমার রাইট টু ইনফরমেশনের মধ্যে পড়ে, এটা একটা পয়েন্ট, এটা সম্পর্কে আমি অপিনিয়ন চাইব। আরেকটা পয়েন্ট আমি করব, সেটা আমি জানি না কেউ তো দিতে পারবেন কি না, আমরা এখানে মানুষের অধিকার সম্পর্কে কথা বলেছি, অর্থাৎ একজন মানুষকে উপরে যদি পরীক্ষা করতে হয় তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে, তার কনসেন্ট নিতে হবে, এমনকি শিশুদের নিতে হবে, কিন্তু আমরা এটা ধরেই নিয়েছি যে পশুদের উপর আগে করা যায়, এটা আমরা ধরেই নিয়েছি শিম্পাঞ্জির উপর আগে করা যায়, আমরা এটা ধরেই নিয়েছি ইঁদুরের উপর করা যায়, ইনিপিকের উপর করা যায়, তার জন্য তাদের কনসেন্টের উপর দরকার, এই সম্পর্কে যদি কিছু মিডিয়া অত্যন্ত জরুরি কথা বলেছেন, অবশ্যই আমাদের প্রাপ্য মানুষ সবসময় সেই জন্যই এটা একটা বাড়তি পাওনা আমাদের তাদের সামনে কিছু বলা। তো দুটো কথা বলব যে হ্যাঁ আপনি যেটা বললেন যে আমরা ক্লিনিক্যাল রেজিস্ট্রেশনও তো এতদিনে যে কারণটা আইন হয়েছে, কিন্তু আমি এগ্রি যে এটা করা দরকার, এবং প্রত্যেক সময় বিশেষ করে আমি বলবো সব থেকে ফেজ ফোর ট্রায়াল বিশেষ করে, কারণ সব থেকে বেশি মানুষ প্রতারিত হয় বেশিরভাগ সময়ই যখন আপনারা দেখেন যে একটা ওষুধ বিদেশ থেকে আনিয়ে দিতে হবে, হ্যাঁ একটা কিন্তু একটা মোড়কে একটা সত্যি সত্যি একটা ওষুধের মতোই এলো, আপনাকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দাম নেওয়া হলো, আপনি প্রায় থাকতে পারেন যে ওইটি ফেজ ফোর ট্রায়াল এরকম আছে, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্সে, কাজেই সেইটে যে জানা, কিন্তু এমন সময় এমনভাবে চাপ দেওয়া হয় যে বলা হয় ওইটা না হলেই হবে না, ওই মানুষ প্রায় নিরুপায় হয়, তখন আর ওইটা এলো ওষুধটা এলো হ্যাঁ অত টাকা দিয়ে এইটাকেই একটা অর্জন বলে মানুষ মনে করে, কাজে আর দেখে না। তো এইটা হচ্ছে একটা খুব বড় ব্যাপার, ফেজ এবং কোন স্টেপে আপনি আর এগ্রিবিলিটি যে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এবং কোন দেশে, একটা ঝামেলা হলো এক এক রকম দেশে এক এক রকম অর্গানাইজেশন এক এক রকম পর্যায়ে আছে। আমি দেখেছি নিজের অভিজ্ঞতায় মানুষ অনেকে এখন ইন্টারনেট থাকার জন্য ওই ওষুধটা সেটা তারা সার্চ করতে পারে অনেকেই, কিন্তু ফেজ ওয়ান কি ফেজ টুতে গিয়ে রিসার্চ যখন করে তখন তার ওষুধের এগে এর কোনটার ক্ষেত্রেই আপনি জেনেরিক নাম পাবেন না, জেনেরিক নাম মানে জেনেরিক নাম পাবেন না, কেমিক্যালটার নাম পাবেন কিন্তু ট্রেড নাম আর পাবেন না, কিন্তু যেটা হয় যেটা বরং আপনি ওই খুব অল্প দামে জেনেরিক পেটেন্ট ওভার হয়ে গেছে সেগুলো সব থেকে নিরাপদ ওষুধ জানতে পারেন পৃথিবীতে, কিন্তু যেটা বললাম যে যেটা হয় মানে যখন সার্চ করে ফেজ ওয়ান ফেজ থ্রিতে কোনো একটা দেশের হয়তো আছে, কিন্তু
তারা টেপার না করুন এখন যেটা আমি আপনাকে আপনি বলার মনে হলো যে মানুষ বেশিরভাগ সময় একটা রিসার্চ পেপার জার্নাল তার রেফারেন্সটা পেয়ে যান না এবং এইটা পেয়েই সে মনে করে যেন ওই তথ্যে রেফারেন্স পাওয়া গেল এবং আসলে চিকিৎসক ওই প্রিন্ট আউট একটা দেখিয়ে দেয় মানুষও নিজে ভাবতে থাকে যে একটা জার্নালে পেপারে কিছু পাবলিশ হয়েছে তাতে যেন অথেন্টিকেটেড হয়ে গেল কিন্তু ওটা কিছুই নয় আসলে এই ক্লিনিক্যাল ট্রায়ালের পর্বগুলো যদি সে না জানে ওই যে একটা গবেষণাপত্র মানে যেটা এই এখন দেখানো হয়েছে বিশেষ করে বিদেশে এই হয়েছে যে কোম্পানিগুলো বলেছে যে তারা একটা রিসার্চ করতে হচ্ছে বললাম যে 10টার মতো নিউ কেমিক্যাল এন্টিটি তারা বছরে পরীক্ষা করে তার মধ্যে হচ্ছে ফেল করে তার মধ্যে হচ্ছে তারও আগে একটা বড় হচ্ছে রিসার্চ পেপারটি পোটেনশিয়াল ড্রাগ বলে যা যা বার হয় তার ভেতর 70-80% রিপোর্ট ভুল ওগুলোকে রেপ্লিকেট করা যায় না মানে জার্নালে এসে পাবলিশ করেছে কিন্তু তার মানে যে সত্যি সত্যি ওটা হয় এইটা নয় এইটা একেবারে এই যে মানে ওরা হত্যাঘাত করছে ড্রাগ কোম্পানিটা তারা দেখিয়েছে এই জন্য হ্যাঁ যে সেটা কাজে এই যে জার্নালের পাতায় তার কোনো একটা পোটেন্সিয়াল কোনো একটা রোগে কাজ করেছে এটা হচ্ছে প্রতারণা প্রতারিত হবার একদম সব থেকে মানে মুখ্য উপায় কাজে এই যে মানুষকে সব থেকে আগে সচেতন করতে হবে আর ফেজ ওয়ান ফেজ টুতে হ্যাঁ ফেজ ওয়ান ফেজ টু এইটাতে আপনি প্রায় জানতে পারবেন না ফেজ থ্রি ট্রায়াল কিছু চলছে কি না সার্চ করলে আপনি জানতে পারবেন কিন্তু আপনি ঠিকই করেছেন প্রত্যেক দেশে আমাদেরও যে ড্রাগ কন্ট্রোলে যে সিডিসিএস হোক এটা করতেই পারে যে ভারতে গোটা পৃথিবীতে না হোক ভারতে যেগুলো হ্যাঁ যে যে কটা কোন ট্রায়ালে এবং কোথায় আছে সেগুলো একটা তারা অনলাইন করতে পারে ইট ইস এ ভেরি গুড সাজেশন কাজে আমি চেষ্টা করবো এই দামিটা ভুলবার দ্বিতীয় আপনি যেটা বললেন পশুদের ওপর হ্যাঁ নিশ্চয়ই এটা একটা বড় ব্যাপার সেই আমরা অ্যানিম্যাল এথিক্স এবং এগুলো নিয়েও আমরা করি এবং শুধু ওষুধ নয় বিশেষ করে কসমেটিক্স কসমেটিক্সের উপর এবং আমরা বলি ওই যে এনহান্সমেন্ট হেলথ এনহান্সমেন্ট টেকনোলজি আজকে বলা হচ্ছে আজকে তো মানে রোগ তৈরি করা হচ্ছে সত্যিকারের রোগের ওষুধ নেই কিন্তু একটা মলিকিউল আছে সেটাকে দিয়ে আপনাকে যেটা রোগ নয় সেটাকে রোগটা বানানো হচ্ছে মানে আপনার মানে ফর্সা হওয়ার হ্যাঁ ক্রিম কাজে আপনি ফর্সা না হলে কালো হওয়াটাই যেন আপনার রোগ আপনি বেটে হওয়াটাই আপনার রোগ আপনার এইরকম ব্যাপারগুলো হয়ে যাচ্ছে অনেক রকম কাজে অনেক রকম মানে রোগ বানানো হচ্ছে এবং সেগুলো হচ্ছে যে কসমেটিক এবং এনহান্সমেন্ট টেকনোলজিগুলোর জন্য তাই কাজে এই এবং সব সব থেকে যন্ত্রণাদায়ক এই যে চিকিৎসাগুলো যেটা আমি যে ওই গ্রিনবার্গে যেটা দেখালাম যে ফিলাডেলফিয়া হেলসবার্গে যেগুলো করতে বেশিরভাগ স্কিনে ওটা হচ্ছে সব থেকে লুক্রেটিভ বিজনেসের জায়গা এবং এই যে পরীক্ষাগুলো করা হয় স্কিনের ওপর অ্যানিমালদের তার জন্য সত্যি অ্যানিমাল লাভার্স এবং এই যে ব্রেক যে শুরু হয়েছিল এই আন্দোলনটাই শুরু হয়েছিল যে সত্যি সত্যি যন্ত্রণাদায়ক এই পরীক্ষাগুলো পশু পাখিদের ওপর করা হচ্ছে শিম্পাঞ্জি বাঁদর অন্যান্য প্রাণীদের ওপর তাদের মুক্ত করা তার থেকেই এই আন্দোলনটা উঠল এবং তার সত্যি একটা বড় দিক আছে বহু আজকে উঠছে যে অনেক কিছু আমরা সত্যি সত্যি এক্সিস্টিং নলেজ থেকে কম্পিউটার গ্রাফিক্সের তার নলেজ থেকে আমরা প্রেডিক্ট করতে পারি একটা সময় বলা হচ্ছিল যে আমরা সেলফ কালচারে অ্যানিমালের ওপর না করে করতে পারি কিন্তু সেলফ কালচারে একটা বড় বিপদ দেখা গেছে যে সেলফ কালচারে যা কিছু করা হয় তার সঙ্গে কখনোই ওটা মেলে না হ্যাঁ কাজে ওটা কমপ্লিটলি ফেল করেছে কাজে আমি বলবো যে মানে প্রায় 80% গবেষণাপত্র যেটা সেলফ কালচারে এই ক্যান্সারের ওষুধ এই ওষুধগুলো যারা বার করে ওগুলো কোনো মূল্য নেই ওষুধ মানে জ্ঞানের ভাণ্ডারে যাই থাকুক না কেন ওষুধ বানাবার ক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রে কোনো নেই সেটা হচ্ছে সেলফ কালচারের একটা বড় অসুবিধাজনক কিন্তু ঠিকই